প্রতারক চক্রের খপরে কৈলাসহর মহকুমার রাংরুং গ্রাম পঞ্চায়েতের আচাই চা বাগান সহ বিভিন্ন এলাকার হত দরিদ্র পরিবার কেন্দ্রীয় সরকারের সৌভাগ্য সহ নানা জনমুখী প্রকল্পের নাম ভারিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি নির্বিকার প্রশাসন। প্রতারিত পরিবারগুলোর দাবি, অতি সত্বর প্রতারক চক্রটিকে জালে তুলে এবং চক্রটির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে কৈলাসহর মহকুমার বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছু প্রতারক চক্র। এই সকল প্রতারক চক্রের ফাঁদে পড়ে হাজার হাজার টাকা খোয়াচ্ছেন বাগান শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন দরিদ্র পরিবার। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন রাংরুং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আচাই চা বাগান সহ বেশ কয়েকটি বাগান এলাকা ও অন্যান্য এলাকায় চলছে বিনামূল্যে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেবার নাম করে প্রতারণা। অভিযোগ, বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগের নামে দুটি এলইডি ফ্যান ও পাঁচটি এলইডি বাল্ব দেবার নাম করে এক হাজার টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে গ্যাসজনিত দুর্ঘটনা ঘটলে পাঁচ লক্ষ টাকার ইন্স্যুরেন্স প্রদানের। অন্যদিকে গ্যাস সংযোগের ক্ষেত্রে মানুষের বিশ্বাস অর্জনের জন্য এক হাজার টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে একটি করে গ্যাস লাইটার ও দুটি বার্নার। এক এক পরিবারকে এক এক তারিখ দেওয়া হচ্ছে গ্যাস এজেন্সি বা বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করার জন্য, কিন্তু দেখা যায় রসিদ কপি নিয়ে যোগাযোগ করলে প্রতারিত পরিবারগুলো টের পাচ্ছে যে প্রতারণার শিকার হয়েছে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতারক দলের সদস্যদের সাথে যোগাযোগও করা যাচ্ছে না, কারোর ফোন নট রিচেবল অথবা কারোর মোবাইল সুইচ অফ, এমনটাই অভিযোগ করছে প্রতারিত পরিবারের সদস্যরা। আমি তো বাড়িতে আসলাম না, আমি তো একটু কাজে গেছিলাম, তারপর আয়াত শুনলাম যে বাড়িতে বলে একটা মেয়ে লোক আইয়া কইলো লাইটের বিষয়ে কইলো, তারপরে তোমার কইলো যে এক হাজার টাকা লাগবো, আর আমরা দেখি কারেন্ট ডিপার্টমেন্ট থাকি আইয়া দেখিয়া তারপরে খুঁটি কানেকশন দিব, তারপরে কারেন্ট তার লাগাইয়া তারা যাইব, এটা আমি শুনলাম আইয়া বাড়িতে। তো তারপরে কি আইসে তারা? না আইসে না, এরকম বহু পরিবারই প্রতারণার শিকার হয়েছে কৈলাসহর মহকুমায়। লাইট কি হইছে? লাইটের মেয়েটা কইছে যে 8 দিন পরে আইব তোমরা এখানে, সরকারি থেকে লোক কারেন্টের খুঁটি গাড়িয়া যাইব, কারেন্ট দিব, আর এক হাজার টাকা লাগবো, এই লাইটটা দিয়া রাখবো, তারপরে কুমারঘাট অফিসে গিয়া দুইটা সিলিং ফ্যান দেবো, পাঁচটা লাইট দেবো, এটা টাকা লাগতো না, ফ্রি মেনে দেবো। এক হাজার টাকা নিয়ে গেছে। নাম তো কিছু শ্যামল দাসে কইছে বলে, শ্যামল দাস পঞ্চায়েত টিকা বলে তারে পাঠাইছে। আর এই প্রতারণা চক্রের পেছনে পঞ্চায়েতের একটা চক্র জড়িত রয়েছে বলে ধারণা এলাকাবাসীর। এ ধরনের বিভিন্ন প্রতারক চক্র দরিদ্র চা শ্রমিক পরিবার সহ এলাকার বহু পরিবারকে প্রতারণার জালে ফেলে অর্থ হাফিজ করে চললেও নির্বিকার প্রশাসন, মহকুমা প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন এখনও শীত ঘুমে। এটাই দেখার এই প্রতারণার উক্তে কবে মাঠে নামবে প্রশাসন অথবা আদৌ নামবে কিনা। তবে প্রতারিত পরিবারগুলির দাবি, কেন্দ্রীয় সৌভাগ্য সহ নানা জনমুখী প্রকল্পের নাম ভাঙিয়ে যারা তাদের প্রতারিত করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক পুলিশ এবং ঘটনার তদন্তক্রমে চক্রটির কাছ থেকে তাদের প্রতারিত টাকা উদ্ধার করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।